হ্যালো ভাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো একটা জিনিস দেখেন, এই যে একটা গাছের প্রতি কতটা ভালোবাসা থাকলে মানুষ এমন কাজ করতে পারে। দেখুন, এই যে ঘরের 7 ফুট করে গাছ উঠাইছে এখান থেকে, তো গাছটা দেখেন ঘরের ভিতর থেকে ঘরের 7 ফুট করে উঠে রেখে দিয়েছে আম গাছটা। তারা ইচ্ছা করলে গাছটা কেটে 7টা দিতে পারতো, কিন্তু গাছটা কাটেনি। গাছ না কেটেই আপনার 7 ফুট করে ওইখান থেকে যেখানে গাছ ছিল ওই জায়গাটা ই করে ফুটো করে ওইখান থেকে গাছ বের করে দিয়েছে। দেখুন যে গাছের ইয়ে দেখা যাচ্ছে ওইখানে, যে কতটা ভালোবাসা থাকলে এমন কাজ করতে পারে মানুষ, যে একটা গাছের প্রতি এত ভালোবাসা তাদের। দেখুন কী অবস্থা, এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা ফুটো করে, এই যে ছাদের এখানে রয়েছে ইয়ে দেখেন, এখান থেকে ছাদের এখান থেকে গাছটা ই করে বের করে দিয়েছে মাথাটা। তো আশেপাশে দেখেন এই যে পরিবেশটা, আসলে মানুষের এত ভালোবাসে গাছপালা। এই যে আমরা গেছিলাম একটা জায়গায় ঘুরতে, তো সেখান থেকে ব্যাক করতেছি গাছটা থেকে। এই যে গ্রামের পরিবেশ আশেপাশে দেখতে পাচ্ছেন, সাইডে সব ধান ক্ষেত, ধান টান কাটা পড়বে কিছুদিন পরেই, পাক ধরা শুরু হয়ে গেছে, ধান পাকে গেছে প্রায় 2-3 সপ্তাহ ভিতরে ধান কাটা শুরু হবে। এই যে রাস্তার দুই সাইডে ভিউ দেখেন, গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তাহলে রাস্তার দুই ধারে গাছ থাকা যে কত উপকার, সেটা বলে বোঝানোর মতো না। দেখুন দুই ধারে গাছগুলো কত সুন্দর সাজানো রয়েছে। আর এত রোদের তাপ ছিল, কিন্তু এখানে আসে আর রোদের তাপ লাগে না, কারণ রাস্তার দুই ধারে গাছের ছায়া আছে। যেখানে গাছ নেই সেখানে পুড়ে যাচ্ছে মাথামাতি একদম। তো আসলে গাছের প্রয়োজনীয়তা শেষ হবে না কোনো দিন। গাছ যেমন দেখুন দুই সাইডটা ভিউটা কত সুন্দর। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।